বিসমিল্লাহির রহমান ইর রহিম ইন্টার সকলকে স্বাগতম আজ আমরা উহুদের যুদ্ধে শহীদদের লাশ সম্পর্কে জানব মোয়াত্তা ইমাম মালেক রহমতুল্লাহি আলাহি কিতাবে রয়েছে হজ আমর ইবনে জামু ও হজ আব্দুল্লাহ ইবনে আমর আমরদিয়াল্লাহ তালা আনহুমা উভয়ে আনসারি সাহাবী ছিলেন তারা উভয়ে উহ যুদ্ধে শাহাদত বরণ করেন ফলে দুজনকে একই কবরে দাফন করা হয় অনেক দিন পর পানির স্রোতে কবরটি নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয় ফলে তাদের লাশ উন্নত দাফন করার জন্য তাদের কবর খরণ করা হয় কবর খননের পর তাদের লাশ অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল যেন তারা গতকাল মৃত্যুবরণ করেছে আর এটা ওই সময়ের ঘটনা যখন উহুদ যুদ্ধের পর ছিচল্লিশ বছর পার হয়ে গিয়েছিল হদ মুয়াবিয়া রাদি আল্লাহ তালা আনহু তার শাসনকালে মদিনায় একটি খাল খনন করার পরিকল্পনা করেছিলেন উহুদের কবরস্থান তার পরিকল্পিত খালের মধ্যে পড়ে যায় তখন মুয়াবিয়া রাজি আল্লাহ আনহু ঘোষণা দেন সকলে নিজ নিজ আত্মীয় স্বজনের লাশ অন্য জায়গায় নিয়ে দাফন করে ফেলুন অতপর কবর খনন করে দেখা গেল সকলের লাশই অবিকৃত সজীব রয়েছে হজর হামজা রাজি আল্লাহ কবর খনন করার সময় তার পায়ে কোদালের আঘাত লেগে যায় ফলে সঙ্গে সঙ্গে কাটা স্থান থেকে রক্ত প্রবাহিত হওয়া আরম্ভ হয় এটা ছিল উহু যুদ্ধের পঞ্চাশ বছর পরের ঘটনা উহুদের শহীদগঞ্জ ছাড়াও সিরাত ও ইতিহাসের গ্রন্থসমূহে কোনো কোনো আকাবের সম্পর্কে উল্লেখ রয়েছে যে বহু বছর পরেও তাদের লাশ অপরিবর্তিত ও অবিকৃত অবস্থায় দেখা গিয়েছিল আর নবীদের সম্পর্কে তো হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে মাটি তাদের শরীর নষ্ট করতে পারবে না অবশ্য আল্লাহ আল্লাহতালা যদি নবী ছাড়া অন্য কাউকেও এ ধরনের মজাদান করতে চান তাহলে তার অসীম রহমত ও কুদরতের জন্য অসম্ভব কিছুই নয় আল্লাহ সোহনতলা আমাদের সকলকে মাওলার প্রকৃত আশেখর তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত